মানিকগঞ্জের শিবালয়ে 10 টাকা কেজি দরে সরকারের চাল বিক্রির কর্মসূচিতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। তালিকায় নাম থাকার পরও অনেকেই চাল পাচ্ছে না বলে ডিলারদের কাছ থেকে। স্থানীয়দের অভিযোগ, খাদ্য বিভাগের যোগসাজশে এসব চাল কালোবাজারে বিক্রি করছে ডিলাররা। তবে অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্টরা। মানিকগঞ্জ প্রতিনিধি মারুফ হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যমুনা নদীর দুর্গম চর কানাইদিয়া শিবালয় উপজেলার এই চরটিতে বশবাস করেন নদী ভাঙন কবলিত শতাধিক পরিবার। 2016 সালে সেপ্টেম্বর মাস থেকে সরকার হতদরিদ্রদের জন্য 10 টাকা দরে খাদ্য বান্ধব কর্মসূচি চালু করে। এর আওতায় এই উপজেলার 5,153 জন হতদরিদ্রদের নাম উঠে সুবিধাভোগীর তালিকায়। বছরে 5 মাস 30 কেজি করে চাল ক্রয় করতে সুযোগ রাখা হয় সুবিধাভোগীদের জন্য। এরপরও তালিকায় নাম থাকার পরও চাল পাচ্ছে না তারা, ফলে সরকারের খাদ্য বান্ধব এই কর্মসূচির সুবিধা মিলছে না হতদরিদ্রদের। ভুক্তভোগীদের অভিযোগ, খাদ্য বিভাগের যোগসাজশে বেশি দামে চাল কালোবাজারে বিক্রি করে দিচ্ছেন ডিলাররা। আর কয়েক 200 টাকা নিয়ে আমার নাম আছে ঠিকই, ওরা আমার ডিলাররা বলছেন কার্ডধারীরা সবাই চাল পাচ্ছে, চাল না পাওয়ার অভিযোগটি মিথ্যা বলেও জানান তারা। এদিকে অধিকাংশ কার্ড ডিলারদের হাতে চলে যাওয়ায় চাল পাচ্ছে না উপকারভোগীরা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও তার কোনো সুরাহা হচ্ছে না বলে জানান স্থানীয় এই জনপ্রতিনিধি। যারা ডিলার আছে তাদের সাথে আমাদের সমন্বয় হচ্ছে, কিছু সুবিধাভোগীদের কাছে আছে, কিছু সুবিধাভোগীদের কাছে নাই, তালিকায় নাম আছে। তবে এই অভিযোগ অস্বীকার করে উপজেলা খাদ্য কর্মকর্তা জানান এই ধরনের কোনো অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।